আর গত দুদিন আগে বলা হয়েছিল দশ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে কিন্তু আজকের আগের দিন পনেরো লাখ টাকা পর্যন্ত বলে গিয়েছে অলরেডি আমাদের কাছে যারা দশ লাখ টাকা বলছে তারাই বলেছে পনেরো লাখ টাকা এখন পনেরো লাখ টাকা পর্যন্ত উঠেছে আর কি মামুন নিশ্চয়ই ভালো লাগছে রানীর দাম দিন দিন বাড়ছে সবশেষ কত টাকা বাড়লো মানে অনেক শৌখিন মানুষ আছে রানীকে নিতে চায় রানীকে তাদের সংগ্রহে রাখতে চায় এবং যতটা শুনলাম আমি পনেরো লক্ষ টাকা পর্যন্ত দাম উঠেছে আপনি যদি বলেন হ্যাঁ আপনারা জানেন গতবার আর গত দুই দিন আগে বলা হয়েছিল দশ লাখ টাকা পর্যন্ত দাম উঠেছে কিন্তু আজকের আগের দিন পনেরো লাখ টাকা পর্যন্ত বলে গিয়েছে অলরেডি আমাদের কাছে যারা দশ লাখ টাকা বলছে তারাই বলেছে পনেরো লাখ টাকা এখন পনেরো লাখ টাকা পর্যন্ত উঠেছে আর কি এবং আপনাদের বক্তব্য কি ছিল আমাদের বক্তব্য ছিল আমরা কিছু করব না এখন আচ্ছা এই মুহূর্তে রানী যার সঙ্গে আছে সে হচ্ছে দুধমা জি এবং এসে যখন ওকে নিয়ে আসা হয় এখানে দুধ খেতে এই রানী একটু দুধ পছন্দ করে তো তার জন্য এই গোটাকে আমাদের ওটার সাথে নিয়ে আসা হয়েছে যেন দুধ খেতে পারে আর ওর খেলা সাথী হয়ে গেছে এখন ওটার সাথেই খেলাধুলা করে ওটার সাথে থাকে আর শুধু দুধ খায় আচ্ছা রানীর সাথে ওর দুধ মায়ের সম্পর্কটা কেমন হুম সম্পর্কটা অনেক ভালো আচ্ছা সম্পর্কটা খুব ভালো ওদের আচ্ছা আমি যতটা জানতে পেরেছি রানীকে ঘুমানোর জন্য একটা আলাদা একটা ব্যবস্থা আছে রানী আসলে সত্যি কথা বলতে রানী আমার সাথে ঘুমায় আমার রুমে থাকে সবসময় রাত সারাদিন এখানে থাকে কিন্তু রাতে আমার রুমে নিয়ে যায় আমার সাথে থাকে আচ্ছা আপনার সঙ্গেই ঘুমায় হ্যাঁ আমার সঙ্গে ঘুমায় আমার রুমে কোনো রকম ডিস্টার্ব যেমন ধরেন প্রস্রাব পায়খানা প্রস্রাব পায়খানা ও আসলে মানুষ বুঝতে না পারলো কিন্তু বউ পানি হিসেবে অনেক ভালো বুঝতে পারে যে প্রস্রাব কোথায় করতে হবে যখন প্রস্রাব করে তখন আমার বিছানা থেকে নেমে যায় তাই হ্যাঁ বিছানা থেকে নেমে যায় বিছানার বাইরেই করে সময় আমি আজকে এগারো মাস যাবো দেখাশোনা করতেছি আমি এভাবেই দেখাশোনা করতেছি প্রথম কয়েকদিন আমাকে কষ্ট দিছিল একটু পরে আর কষ্ট হয় না এখন আচ্ছা তার মানে ও আপনার সঙ্গে ঘুমায় হ্যাঁ ও এখন একই বিছানায় হ্যাঁ একই বিছানায় শেয়ার করে ঘুমায় আচ্ছা এবং আপনি গতদিন বলছিলেন যে ওর সাথে আপনার সম্পর্কটা অন্যরকম মানে একটা মায়ের বন্ধন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে কতটা মিস করেন মানে ধরেন আপনি যখন ওকে নিশ্চয়ই ওকে হারাবেন একটা একটা সময় হ্যাঁ ও চলে যাবে কিংবা অন্য কোথাও যাবে তখন কতটা মিস করবেন তখন আসলে

গিনিস বুক ওয়ার্ল্ডের নাম লেখানোর চিন্তা ভাবনা করছি এবং কথাবার্তা হয়েছে যেহেতু ওখানে আমরা আরও নব্বই দিন অপেক্ষা করব নব্বই দিন অপেক্ষা করার পর ওইখান থেকে যে সারা পাবো তারপরে আমাদের চিন্তা ভাবনা চেঞ্জ হবে কি বিক্রি করবো কি না তার মানে এরপরে এরপরে জি আচ্ছা গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর পরে আপনারা চিন্তা করবেন ওকে বিক্রি করবেন কী করবেন হ্যাঁ এরপরে চিন্তা করবো যে ওকে বিক্রি করছে এই শিকর অ্যাগ্রো ফার্মের মালিক সুফিয়ান সাহেব ওর সাথে কেমন সম্পর্ক